যে এই যে মেয়েটিকে দেখছো না, ওদের বাড়িতে এই ধূপকাঠি তৈরি হয়। আগে ওর বাপ ঠাকুরদা এরা সব বানাতো, এখন ওই বানায়। ওর নাম সর্বমঙ্গলা। আপনার বানানো ধূপকাঠির সুগন্ধ সত্যি অপূর্ব। বেশ তো, তাহলে কিনুন না। একটা কিনলে পাঁচ, আর পাঁচটা কিনলে কুড়ি। কি তুমি দারোয়ানের ঘরে নিয়ে এলে কেন ছোটদা? একি দরজা বন্ধ করছো কেন ছোটদা? ভয় কিছু নেই, আমি জাস্ট কয়েকটা কথা তোকে জিজ্ঞেস করবো বলে ডাক। কি কথা গো ছোটদা? আচ্ছা তার আগে তুই আমায় বলতো যে তুই ছোটদা বলে ডাকিস কেন? ও মা, তুমি তো এই বাড়ির ছোট ছেলে, আমার দাদার মতন, তাই তো তোমায় ছোটদা বলে ডাকি। কিন্তু আমি তো তোকে বোনের মতো ভাবি না, মানে কখনো সেই চোখে দেখি না। তবে কি চোখে দেখো? তুই বুঝিস না তোকে কি চোখে দেখি? আমাকে এরকম করে ধরছো কেন? চোখে ছাড়বো। ছাড়ো, ছোট ছোটটা কি করছো? ছাড়ো না, আমাকে ছেড়ে দাও। ছাড়ো। হ্যাঁ বলো বাবা। এখানে কি করছিস? রাজা!
কি আছে? এই রাজা ওঠো 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 ভাই ওঠো। রাজা রাজা কি হয়েছে তোর? কি হয়েছে তোর বল রাজা। এইভাবে কে মেরেছে রাজাকে? কিরে সর্বমঙ্গলা, কোথায় ছিলি তুই? আজকে দিনে রাজাকে কে মারলো? কেনই বা মারলো এইভাবে? আরে কেন আবার, নিশ্চয়ই কোনো কুকীর্তি করে এসছে। অনিশদা কি হয়েছে? এই ছেলেটা, এই ছেলেটা আমার গায়ে হাত তুলেছে দাদা, ওকে কিন্তু আমি ছাড়বো না। এটা আমাদের বাড়ি, আমাদের বাড়িতে এসে তুমি আমার গায়ে হাত তোলো, হ্যাঁ তোমাকে আমি জ্যান্ত পুঁতে দেবো। এই শাট আপ, আর একটা কথা বললে জিভ তোমার টেনে ছিঁড়ে ফেলে দেবো আমি। অনিশদা অনিশদা প্লিজ কুল ডাউন কুল ডাউন। হোয়াট হ্যাপেন্ড? তুমি ওকে মেরেছ? বাট ওয়াই, তুমি ওকে কেন মেরেছ? উত্তর দাও, কি করেছে আমার ছেলে যে তুমি ওর গায়ে হাত তুলেছ? আপনার ছেলে? এই ছেলেকে, এই ছেলেকে নিজের ছেলে বলে পরিচয় দিচ্ছেন আপনি? আমাদের বাড়িতে গেস্ট হয়ে এসে আমারই ভাইয়ের গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে হয় আপনার? কি করেছে কি আমার ভাই? কি করেছে কি করেছে এটা যদি আমি এখন সবার সামনে বলি তাহলে লজ্জায় আপনাদের মাথা হেঁট হয়ে যাবে। মানে কি বলতে চাইছো তুমি? দেখুন, আপনার ব্যাপারে আমি সৌমিলির বাবার কাছে অনেক কিছু শুনেছি। ওর বাবার বন্ধু হন আপনি, আর আপনার বাড়ি খুঁজ দেখে আমি বুঝতে পেরেছি এই গ্রামে আপনাদের পরিবারের একটা সম্মান আছে। কিন্তু আপনার মতো মানুষের এরকম একটা কুলাঙ্গার সন্তান থাকতে পারে সেটা এখানে না আসলে আমি জানতে অবধি পারতাম না। আজকে তো আপনাদের বাড়িতে পুজো, রাধাকৃষ্ণের পুজো হচ্ছে, আজকে একটা পবিত্র দিন। আমার যদি আসতে আর একটু দেরি হতো তাহলে আপনাদের পরিবারের এই কুলাঙ্গার সন্তান আপনাদের বাড়িতে একটা নোংরামি ঘটিয়ে দিত। ভাগ্যিস ভাগ্যিস আমি ঠিক সময় পৌঁছে গেছি। কিন্তু আমার ছেলে কি করেছে সেটা কেন বলছো না তুমি? আজকের দিনে তুমি আমার ছেলের গায়ে হাত তুলেছ কেন বলো? রাজা রাজা তুই কি করেছিস বল। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো মা, আমি কিচ্ছু করিনি। চুপ করো জোরদা। সারা জীবন তোমাকে নিজের দাদা ছাড়া অন্য কিচ্ছু ভাবিনি। পথে ঘাটে বাজারে যখন যেখানে দেখা হয়েছে তোমাকে দাদা বলে সম্মান করেছি, আর সেই তুমি আজ আমার সাথে এরকম একটা নোংরামি করবে, ছি, আমি ভাবতেও পারিনি। এসব তো কি বলছিস সর্বমঙ্গলা, কি হয়েছে? এই সবাই এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিস কেন? তাই তো, পরিষ্কার করে বললেই তো হয়। কি আর পরিষ্কার করে বলবো মাসি, আমি ওইখানে বসে পুজো দেখছিলাম, হঠাৎ ছোটদা এসে বললো তুই আয় আমার সঙ্গে, তোর সঙ্গে দরকারি কথা আছে, আর তারপরে আমার সঙ্গে দরকারি কথা আছে বলে আমাকে আমাকে ওই ঘরে নিয়ে গিয়ে আমার সঙ্গে জঘন্য। বুঝে শুনে কথা বল সর্বমঙ্গলা। রাধা মাধবের সামনে দাঁড়িয়ে তুই আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? ঠাকুর কিন্তু তোকে ক্ষমা করবে না। শুনুন, যদি সত্যিই ঠাকুর থেকে থাকে তাহলে সে আপনার ছেলেকে কোনোদিনও ক্ষমা করবে না, কারণ ও যে পাপটা করেছে
সেটা ক্ষমার অযোগ্য। জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন ওকে, ও দেখাতে পারবে নিজের মুখ আয়নায়? আর যদি আয়নায় নিজের মুখটা দেখায় তাহলে কার মুখ দেখতে পাবে ও? মানুষের নাকি পশুর? আরে আপনারাই তো বলেছিলেন, আপনারাই তো বলেছিলেন ওই মেয়েটার, ওই মেয়েটার বানানো ধূপের সুগন্ধে আপনাদের পরিবারের প্রত্যেকটা পুজো পবিত্র হয়ে যায়। আর আপনাদেরই পরিবারের একজন কুলাঙ্গার ওই মেয়েটাকে অপবিত্র করতে চেয়েছিল, আর আপনি সেটা আমাকে সহ্য করতে বলছেন, আমি সেটা সহ্য করতে পারিনি। আর তাই জন্যই আপনার ছেলেকে, আপনাদের ছেলেকে আমি মেরেছি, বরং বলতে পারেন একটা পাপ করার হাত থেকে আমি বাঁচিয়েছি। আরে আপনাদের, আপনাদের ছেলেকে না পুলিশে দেওয়া উচিত। নারী নির্যাতনের অপরাধে কি বলেছিলাম মিলল তো? সত্যি কয়লা ধুলেও সাদা হয় না। সিংহবাড়ির নাক কান কাটা গেল গো। অনিস্তা একটু এদিকে শোন, ঠান্ডা মাথায় ভেবে দেখো। দেখো মানে এটা তো ওদের ফ্যামিলি ম্যাটার না, আমাদের কি ওদের এই ব্যাপারটাতে জড়ানোটা ঠিক হচ্ছে? এই ধরনের গ্রামের মেয়েদের না অনেক রকমের কমপ্লিকেশন থাকে, একটু বোঝার চেষ্টা করো। আমরা এখানে গেস্ট হয়ে এসেছি, ঘুরবো ফিরবো এনজয় করবো, দ্যাটস ইট। তুমি খামোখা কেন কথা বাড়াচ্ছো আমি তো এটাই বুঝতে পারছি না। কথা বাড়াচ্ছো মানে? আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। চোখের সামনে একটা নোংরামি হতে দেখো, চুপ করে থাকবো? আমি কোনো কথা বলবো না? কি হলো, চুপ করে আছো কেন বলো? তোমাদেরকে আমি এই শিক্ষা দিয়েছি, চুপ করে কি ওখানে দাঁড়াও। অনিস্তা আমি যত সব ফালতু ঝামেলা, একটা ধূপকাঠি সেলস গার্ল, তার জন্য আমাদের আনন্দটা মাটি হচ্ছে। তোমরা কেউ এর কথা বিশ্বাস করবে না, মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা বলছে। আর এই মেয়ে সর্বমঙ্গলা কি করে জানো? আমার সঙ্গে যখন যেখানে দেখা হোক আমাকে চোখ দিয়ে ইশারা করে, আমার সঙ্গে বদমাইশি করার ধান্দা। ছোটা, এত বড় মিথ্যে কথা তুমি ভগবানের সামনে বলো না, ভগবান কিন্তু তোমায় ক্ষমা করবে না, চরম শাস্তি পাবে তুমি। এই কি কি শাস্তি দেবে রে? আমার সঙ্গে নোংরামি করেছিস তো তুই, তুই তো আমাকে ওই ওই দারোয়ানদের ঘরে ডেকে নিয়ে গেলি, তারপর আমার সঙ্গে নোংরামি করবি বলে আমাকে আর এই লোকটা কিচ্ছু না জেনে আমার গায়ে হাত তুলে দিল। তোমরা জানো কবে থেকে আমার পেছনে পড়ে আছে? মা, তোমাকে এরকম ভালো মানুষ পেয়ে বড় মা করে কেন তোমার পেছনে লাইন দিয়ে ঘুরঘুর করে বেড়ায় জানো? আমাদের এই এত বড় বাড়ি, গ্রামের সবাই আমাদের ভালোবাসে, এই বাড়ির বউ হওয়ারও অনেক দিনে দিচ্ছে। আপনি এসব কি বলছেন? আপনি মরার কথা কেন বলছেন? আপনার তো কোনো দোষ নেই, আমি নিজে দেখেছি ওই লোকটা, ওই লোকটা আপনাকে ঘরে নিয়ে গিয়ে আপনার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছিল। আপনি আপনি কেন এত রিয়াক্ট করছেন বলুন তো? প্লিজ 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 এরকম রিয়াক্ট করবেন না। এই যে মাস্টার বাবু, তুমি তো শহরের লোক, গ্রামগঞ্জের ব্যাপার স্যাপার জানো না, তুমি কি করে শিওর হচ্ছ যে আমার ছেলে মিথ্যে বলেছে? জেঠু, জেঠু তুমি এ কথা বলছো?
কতদিনের সম্পর্ক তোমাদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির? এতবার এসেছি আমি তোমাদের বাড়িতে, তুমি বলো জেঠু, তোমার কোনোদিনও মনে হয়েছে যে আমার অন্য কোনো মতলব আছে? বলো না জেঠু, বলো। তবে শোনো জেঠু, আজ আমি তোমাদের বলছি। থাক, আর একটা কথাও বলবি না তুই। এতদিন যখন বলিসনি তখন একটা ঘটনা ঘটানোর পর কিচ্ছু বলার দরকার নেই তোর। যদি কিছু বলার থাকতো তাহলে তুই আগেই বলতিস। না, বলিনি। বলিনি কেন জানো? কারণ বললে তোমরা লজ্জা পেতে এটা ভেবে যে এরকম একটা কুলাঙ্ঘাট তোমাদের ঘরে বাস করে, তোমাদের মুখ মূর্ত। তাই যতই অসভ্যতা করার চেষ্টা করুক, ঘুরিয়ে ফিরিয়ে যতই খারাপ প্রস্তাব দিক, আমি সবসময় এড়িয়ে গেছি। ভেবেছিলাম আমার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে হয়তো হাল ছেড়ে দিয়েছে, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আজ চোরদার নিজের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটাবে। ছি, আমি বিশ্বাস করি না। আর তুই এতক্ষণ ধরে যা যা বললি তার একটা কথাও সত্যি নয়। এখন তো মনে হচ্ছে আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। আমাদের বাড়ির বউ হওয়ার শখটা মিটলো না বলে আজকে এতগুলো লোকের সামনে তুই আমার ছেলেটার নামে এরকম মিথ্যা অপবাদ দিলি। ছি,